ইউটিউবে দেখবেন সবাই 5 দিন পরে ভিউ আসে 2 লাখ। এটা কেন আসে? এটার জন্য অবশ্যই ভালো কিওয়ার্ড রিসার্চ করা দরকার। কিওয়ার্ড রিসার্চ যত ভালো হবে আপনার ভিডিও র্যাঙ্ক তত বাড়বে, সেটা আজকে আপনাদের আমি দেখাবো। কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, সবাইকে খারাপ লাগে যখন নিজের কোনো ভিডিও র্যাঙ্কে আসে না, কিন্তু অন্য কারো ভিডিও দেখবেন যে 2 দিন আগেই সার্চে সেটা ভিউ হয়েছে 1 লাখ আর 50 হাজার। তেমনি আমার ভিডিও যেমন কম ভিউ হয় তখন খুব খারাপ লাগে। কিন্তু এই ভিডিও র্যাঙ্ক করার জন্য একটা বিশেষ পদ্ধতি আছে। সবার ভিডিও যেমন র্যাঙ্কে আসে, যেমন ভিউ হয় 50 হাজার 60 হাজার একদিন 2 দিনে, তেমনি আপনারগুলো হতে পারে। তবে আপনাদের এর জন্য করতে হবে কিওয়ার্ড রিসার্চ, বেস্ট কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যদি আপনি বেস্ট কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলি অবশ্যই অন্যদের মতো র্যাঙ্কে আসবে এবং 2 দিনে 5 দিনে আপনার 50-60 হাজার ভিউ হবে ইনশাল্লাহ। তবে কিওয়ার্ড রিসার্চগুলো আপনাদেরকে ভালোভাবে করতে হবে অবশ্যই। তো আপনারা কিওয়ার্ডগুলো কোর থেকে চুজ করবেন। যেমন সবাই কিন্তু কিওয়ার্ডসগুলো কোথাও না কোথাও থেকে সংগ্রহ করে, সবাই কিওয়ার্ডস কিন্তু আলাদা আলাদা হয় না। দেখবেন প্রতিটা ভিডিওর কিওয়ার্ডস একই রকম হয়, জাস্ট কারো একটু সাবস্ক্রাইব বেশি তার ভিউ বেশি হয়। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো আজকে আপনারা কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো কিওয়ার্ড রিসার্চগুলো হচ্ছে যে বেস্ট পদ্ধতি হচ্ছে টিউববাডি। টিউববাডি থেকে যদি আপনি কিওয়ার্ডস রিসার্চ করেন, তাহলে আপনার ভিডিওগুলো নিমিষেই র্যাঙ্কে আসতে পারে। তবে মনে রাখবেন সব কিওয়ার্ড রিসার্চ আপনার ভিডিওকে র্যাঙ্কে আনতে পারে, বাট কিছু কিছু এক্সক্লুসিভ কিওয়ার্ড আছে যেগুলো আপনার র্যাঙ্কে বেশি থাকে, সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। সাপোজ এটি একটা আমার ভিডিও আমি আপলোড করছি, সেই ভিডিওর দেখবেন কোনো ভিডিওগুলো আমার সহজে কিওয়ার্ডটা র্যাঙ্কে আসে না, কারণ আমার হয়তো কিওয়ার্ডসগুলো বেস্ট হয় না, যেহেতু বাংলা লেখায় কিওয়ার্ড সেহেতু র্যাঙ্কে কম ওঠে। যাই হোক, আমি আপনাদের একটা কীভাবে কিওয়ার্ড রিসার্চটা করবেন সেটা দেখাচ্ছি। সেজন্য আমি একটা ভিডিওতে আপনাকে অবশ্যই আমাকে প্রথমে যেখানে যেতে হবে তা হচ্ছে ভিডিও ম্যানেজার যাবেন। ভিডিও ম্যানেজার আপনাকে অবশ্যই যেতে হবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তবে সবচেয়ে বেস্ট হয় যদি আপনি ভিডিও আপলোড করার সময়ে কিওয়ার্ড রিসার্চটা করেন, সেক্ষেত্রে খুব বেস্ট হয়। তো আপলোড করার পর যেখানে গিয়ে আপনাকে ক্লিক যেখানে গিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে, সেমভাবে আমি এখন দেখাচ্ছি। এখানে এখানে আসার পর আপনাদেরকে সরাসরি করতে হবে ইডিটে। ইডিটে ক্লিক করলে আপনাদের যেটি করতে হবে সেটি সেই পেজ চলে যাবে। তবে সেই পেজটাতে গিয়ে আপনাদের প্রথম কাজ হচ্ছে পেজটা ভালোভাবে লোড নেওয়া। লোড নেওয়ার পর আপনাদের যেখানে যেতে হবে, আমি আসলে আপনাদেরকে যেটা করতে হবে সে এই দেখুন, আমি আপনাদেরকে ড্র করে দেখাই দিচ্ছি যে কোনগুলো। এই দেখুন, এইখানে আসতে হবে আপনাদের মেইন কাজ, আপনাদের এখানে কিওয়ার্ড রিসার্চের। তো যাই হোক, এখানে আসার পর দেখবেন ধরেন সাপোজ বাংলাদেশি টেলিভিশন, এটা একটা কিওয়ার্ড। তো আমি এখানে যদি ক্লিক করি, যদি আপনাদের তবে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনাদের অবশ্যই টিউববাডি অবশ্যই এক্সটেনশন থাকতে হবে। তো আমি এখানে যদি ক্লিক করে দেখবেন সরাসরি আমার টিউববাডিতে চলে যাবে ট্যাগ এক্সপ্লোরার। এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা সহজ উপায়। সেই কিওয়ার্ড রিসার্চ করার পর এখানে আসার পর এখানে একটু লোড নেবে আপনার। আপনার টেনশন করবেন না যে ভাববেন না আপনাদের একটু নেটস হলো, এখানে একটু অবশ্যই লোড নেয়। লোড নেওয়ার পর দেখতে পাবেন, এখানে লোড নেওয়ার পর দেখতে পাবেন কোন জিনিসটা কত র্যাঙ্কে আছে, কত সার্চ ভলিউম কত। যেমন সামারিতে দেখেন বিটিবি সার্চ ভলিউম হচ্ছে 25%, মোবাইলে সার্চ হয় মোবাইল দিয়ে সার্চ হয় 16%, ভিডিও 16%। এই ট্যাগটা মনে রাখবেন, শুধু এই ট্যাগটা আপনাদের সার্চ হয় এত পার্সেন্ট, এই ট্যাগটাতে শুধু।
বাংলাদেশ টেলিভিশন ট্যাগটা নিয়ে এগুলো সার্চ হয়। তবে আপনি যদি মনে করেন যে এটা সার্চ ভলিউম অনেক কম, দেখতে পাচ্ছেন এটার ব্যাট, ওভারঅল ব্যাট, বাংলাদেশ টেলিভিশন ব্যাট, এটা কেউ এটাতে সার্চ করে না, কেউ ইউটিউবে ঢোকে না এই কিওয়ার্ড দিয়ে। তবে আপনার যদি অটো সাজেস্টে যেতে চান, তাহলে আপনাদের যেটা করতে হবে, অটো সাজেস্টে ক্লিক করলে আপনাদের কিছু অনির্ধারিত আপনাদেরকে ট্যাগ দিবে, যে ট্যাগগুলো হচ্ছে গুগলে সার্চ সবচেয়ে বেশি, ইউটিউবে সার্চ সবচেয়ে বেশি, এরকম কয়েকটা ট্যাগ দিবে। এই ট্যাগগুলো যদি আপনারা ইউজ করেন আপনাদের কোনো ভিডিওতে আপলোড করার পর, তাহলে আপনাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই র্যাঙ্কে আসবে। তবে হ্যাঁ, অবশ্যই র্যাঙ্কে শুধু একবারে আসবে না, আপনাদেরকে অবশ্যই কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে, এটাও একটা র্যাঙ্কে আসার প্রথম ধাপ। যদি আপনি আজকে ভিডিও আপলোড করার পর 10 দিন করবেন না, 20 দিন করবেন না, আবার একটা করবেন, এরকম নয়, অবশ্যই অবভিয়াসলি পার ডে আপনাদেরকে একটা করে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনাদের ভিডিওটি র্যাঙ্কে আসতে পারে অবশ্যই। তো টিউববাডির অনেক কিছু গুণ আছে আরও, তো টিউববাডির যেমন অটো সাজেস্টে এগুলো দিতে আসতে পারে, তেমনি আপনার রেজাল্টে ক্লিক করলে দেখবেন অনেকগুলো আবার অপশন আসবে। দেখুন, বাংলাদেশ টেলিভিশন বিটিভি দিয়ে মাত্র কয়টা ভিডিও আছে, 82টা, বাংলাদেশ টেলিভিশন নিয়ে 18টা ভিডিও আছে, এনডিভি লাইভ এটা সরাসরি 5টা ভিডিও, গাজী টেলিভিশন 20টা, এ নিয়ে ওভারঅল আপনাদেরকে রেজাল্ট দিবে যে কতগুলো আছে। দেখুন এখানে 5,29,000 রেজাল্ট চলে আসছে আপনার। আপনার এই ট্যাগ এক্সপ্লোরটা হচ্ছে আপনাদেরকে সব সময় একটা নির্দিষ্ট একটা ট্যাগ দিবে, যে ট্যাগগুলো গুগলের ফার্স্ট র্যাঙ্কে আছে অথবা কিছু একটু নিচে আছে, আবার ইউটিউবে কিছু নিচে আছে বা টপ র্যাঙ্কে আছে, সেসব ট্যাগগুলোকে আপনাকে সাজেস্ট করবে। এই ট্যাগগুলো নির্বাচন করে আপনার ভিডিওতে ট্যাগ দিন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে র্যাঙ্ক বাড়বে অথবা ভিউ হবে। এটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সহজ উপায়। তবে কিওয়ার্ড রিসার্চের আরও কিছু ধাপ আছে, সেগুলো ধাপ আমি আপনাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো সেই কিওয়ার্ড রিসার্চের নামটা বলে রাখি, তা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটি দেখাবো। তো আজকে এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন আর সুন্দর করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।